ছোট মাথা মাথা গরম হয়ে যাবে সব গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন ঘড়ির কাঁটা 11টার ঘরে তো সকাল থেকে টিফিন টিফিন আমাদের করা হয়ে গেছে আজকে টিফিনে ছিল চপ আর মুড়ি আর ইয়ে যেটা আমার মানে আমাদের বাড়িতে যেটা হয়েই থাকে কুমড়োর তরকারি তো সেটাই আজকে দিয়ে আজকে মানে ব্রেকফাস্ট হয়েছে কালকে সব উল্টোপাল্টা খাওয়াছে কালকে পরোটা খেয়েছিলাম কিন্তু কালকে ব্লগ বানানো হয়নি তো চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক আজকে দিদি একটু ডাক্তারখানা যাবে ডাক্তার দেখাতে যাবে তো সেই কারণে রান্না বান্না আমাদের হয়েই গেছে আর আমাকে তো দিদি কিছু কাজ করতে দেয় না তো আমি ঘরে বসে বসেই টাইম কাটাচ্ছি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আপনাদের সাথে তো চলুন দিনটা স্টার্ট করি আমার ছেলে এত কিছু দেখেছে মানে ওর দিদিয়া এইসব শখ এইসব সাজি গুছিয়ে রাখে আগের বারে এসে দেখিয়েছিলাম সব কি কালেকশন মানে হচ্ছে চাবি রিং এর কালেকশন দেখছেন এগুলো সব ওর কি কালেকশন সেইগুলো সব নেওয়ার জন্য আমার ছেলে ছটপট করছে আর তো পুতুল টুতুল ওইসব কিনতে ভালোবাসে না এগুলো সব আছে এইগুলো সব ওকে পেরে দিতে হবে মানে চারিদিকে নেওয়ার জিনিস আর কি ও কোনটা ছেড়ে কোনটা নেবে ভেবে পাচ্ছে না আর এখানে আমার ভাই বসে আছে আর এখানে আমার বোনঝি বসে বসে ভাবছে যে কি ঘটনাটা ঘটছে কি ব্যাপারটা ঘটছে বুঝতেও পারছে না দুজনে মিলে দু তরফা বসে আছে কেউ কিছু কথা বলছে না কিছু বলছে না কিন্তু তবুও পাশাপাশি বসে আছে গান শুনছিস ওই সেই এটা খেতে ও কোথায় গেল JBL এর এটা খারাপ হয়ে গেছে JBL এর ওইটাই চালালে ভালো হতো আমি চান করতে যাব দিদি বেরোলে আমি তারপরে যাব চান করতে চান টান করে তারপরে এখানে কাঁচাগুলো নিয়ে এসেছি ওইগুলো গোছাবো আর কি দেবো ওগুলো পেরে দেয় দিদি আকে দিতে বল শোনা দেনির গায়ে হাত দে ও বাবা ও উপরটা খুলে ফেলেছে বলে ওই জন্য উপরে ওইখানে চলে গেছে বসে ছোট মামা সবার প্রিয় জেনিরও ছোট মামা প্রিয় হয়ে গেল কি উঠব হ্যাঁ খুব কিউট এই তো নুডলস খাবে আইসক্রিম খাবে নাকি একটু তো ভয় লাগছে না ছেড়ে দেবো বেশি হাত দিও না ও দূর থেকে দাও দূর থেকে দাও দূর থেকে মুখে নয় মুখে নয় লাফাস না ঢ্যাক করে উঠবে ওই দা দা কি ওই নোন না ও চাইছে তুই বার করিস তুই বার করিস বলে না ও হাত বাড়িয়ে দিচ্ছে দেখ কোলে ওঠার জন্য চেপে ধরবি লাফিয়ে পড়ে ও তুমি কোলে উঠবে বলে কোলে উড়বে বলে কিরম কোলে উড়বে বলে কিরম হাত বাড়ি দিচ্ছে বাচ্চার ছেলেদের মতো ঝোলা আছে ঝোলা আছে এটা হচ্ছে মেগে ফেলেছি আমি ডিম খেয়ে নিয়েছি আবার ডিম চাইছে পাঁপড় দেবো পাঁপড় দিদি আরও মাথা গরম হয়ে যাবে তখন কি হবে দিয়েছি তো এতগুলো পাঁপড় আমি খেয়ে নেবো খাবি না তুই এই আমারটা ছোট মা ছেলেটাকে দিয়েছে পুজোতে ছোট মা কাকা ফুল হাতা আর প্যান্টটা দেখে আমার এখন ফুল প্যান্ট দেখলে আমার হাসি পায় দেখা শোনা এটা দেখা প্যান্টটা এদিকে দেখা আজকের আমার লাঞ্চ মুড়ি আর ধোকার ডালনা
আজকে আমার লোক এই লক্ষ্মী পূজাই বলছি, কার্তিক পূজার উপোস হয়ে যাবে, আর মুড়ি খাবো বলে শরীরটাও গন্ডগোল করছে। কি হলো, না খাবে না, এই সময় ভাত খেয়েছো, ঢং হচ্ছে ঢং। সাড়ে ছটার ঘরে, তো আমরা একটু যাচ্ছি বাইরে, একটুখানি ঘুরতে যাচ্ছি, আমি হচ্ছে মানা, আর হচ্ছে মানা বলতে আমার ভাই আর তিন্নি আর আমার ছেলে, তিনজনে মিলে এই চারজনে মিলে একটু ঘুরে আসছি, চলো। একটু কেনাকাটা আছে, মানা কিনবে একটা ওভেন নাকি, আর আমরা একটু ঘুরবো সেই জন্য। দিদি এখনো আছে, দিদি আছে ছেলে, মাকে ছাড়া ও যেতে পারে না। এইদিকে দাঁড়া তুই, এইখানে দাঁড়া, চুল বাঁধা হচ্ছে মামার, মামার উপরে অত্যাচার হচ্ছে ছোট মামার উপরে, দুজনে মিলে দুদিক থেকে ধরেছে। আমার বলছে ও ছেলে, এ বাবা বাঁধিস তিনি ছেড়ে দেয়। তো এখন ঘড়ির কাটা হচ্ছে 12টার ঘরে, তো ভাই একটু আগে চলে গেল, এই যে জেনি এখানে বসে আছে, ভাই একটু আগে চলে গেল, ভাইকে টাটা করে দিলাম, আর দেখি যদি যেতে পারি একদিন বাপের বাড়ি ঘুরে আসবো, এখান থেকে একটুখানি তো একবার অটো করে চলে যাব, টুক করে যদি যাওয়া যায়। বলেছি সবাই এসেছিলো, সবাই বলে গেছে যে যাওয়ার জন্য, বোনও বলে গেছে বোনের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এতজনের বাড়ি তো যাওয়া সম্ভব নয়, দেখা যাক যাওয়া যায় কি না, নাহলে বোনের বাড়ি পরে আমি আর সুমন বাইকে করে চলে যাবো, বোনের বাড়িতে যাওয়া কোনো ব্যাপার না। তো রান্না বান্না দিদি করছে, এবারে ছেলেকে খাওয়াবো, তো চলুন ব্লগটা এখানে শেষ করে দিই, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে, আবার একটা অন্য ব্লগে আমাদের সাথে দেখা হবে, টাটা বাই, ভালো থাকবে।